খবরদার তোমরা বৃদ্ধ মা বাবাকে কষ্ট দেবে না, মা বাবাকে কষ্ট দেবে না, মা বাবার নাফরমানি করবে না। কেমন নাফরমানি করবে না? আল্লাহর নবী বলছেন, মনে করে নেন আমি আনিকুল ইসলাম, বাড়ি টেমার পর আপনারা সবাই চেনেন, আমার বয়স মাত্র 25। এই 25 বছর বয়সে মনে করে নেন আমি আমার মা বাবাকে এই পর্যন্ত শব্দটা বলার সুযোগ দিইনি। এক মিনিট মনে করেন, আমার কাছ থেকে আমার মা বাবা অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু বুঝানোর জন্য আপনাকে বলছি, মনে করে নিন 25 বছর বয়স, আমার এই 25 বছর বয়সে আমার মা বাবা আমার উপরে এতটুকু নারাজ হয়নি, এতটুকু রাগান্বিত হয়নি যে আমাকে বলছে উহ আনিকুল তুই এটা করলি। এতটুকু আমার মা বাবা আমার উপরে নারাজ হয়নি। আর আজকে এসছি আপনাদের শালমারিতে জলসা করতে, জলসা করে বাড়ি যাব, বাড়ির গেটে পা দেওয়ার আগে আমার মা আর আমার বাবা আমাকে বলছে, এই আনিকুল ওখানে দাঁড়া, তোর পরনে যা পোশাক আছে সব কিছু খুলে এখানে দে, একটা গামছা পড়ে থাক। আর তোর স্ত্রী আছে, মাল আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মোটর সাইকেল আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যত কিছু আছে সব আমার, আজ থেকে সব আমার। আর এক্ষুনি তুই বাড়ি থেকে বেরিয়ে যা, একবারে জিরো ব্যালেন্স নিয়ে, জিরো ব্যালেন্স, শরীরে কোনো পোশাক থাকবে না, শুধু গামছা পড়ে আমার ইজ্জতটাকে বাঁচিয়ে, যাতে আমার ইজ্জতটা বেইজ্জত না হয়, এই করে এই অবস্থাতে যদি আমার মা আর আমার বাবা আমাকে বলে, আনিকুল বাড়িতে ঢুকতে পাবি না। বিশ্বনবী বলছেন, ওই অবস্থা যদি তোমার হয়ে যায় তো ওই সময় তুমি কেন শব্দটা ব্যবহার করতে পাবে না, মারে বাপরে আমার কি দোষ করলাম, আমাকে কেন বাড়ি থেকে বের করে দেবে, এই শব্দটুকু ব্যবহার করতে পাবে না। রে যুবক ভালো করে শুনে নাও, যুবক রে, এই মায়ের কত দাম দিয়েছে আমার আল্লাহ, বাবার কত দাম দিয়েছে। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করে বলছেন, একজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচাইতে ভালোবাসা পাওয়ার হক কে রাখে? বলে তোমার মা। আবার লোকটা বলছে, কে? বলছে তোমার মা। আবার বলছে, কে তোমার মা? তিনবার শুধু মায়ের কথা বলা হলো, আর চার নম্বরে আল্লাহর নবী বলছেন তোমার বাবা। শুধু তাই নয়, আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, উপদেশ করে দিলাম, তোমরা কি করবে? তোমরা আমার ইবাদত করবে, আর আমার ইবাদত করার পরে পরে তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। তাহলে বোঝা গেল যে আল্লাহর ইবাদতের পরে পরে কার জায়গা, কার জায়গা? আমার মায়ের জায়গা। তাহলে মায়ের এতটুক দাম, বাবার এতটুক দাম। আল্লাহ বলছেন, ইম্মায়া বলগান না ইন্দাকাল কে বর আহাদ হুমা আউকিলা হুমা ফালা তাকুল্লা হুমা উফিউ ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লা হুমা কাউলান করিমা। তোমার জীবদ্দশায় তুমি 50 বছর যদি দুনিয়াতে বেঁচে থাকো, ওই মতো অবস্থায় তোমার মা তোমার বাবা যদি বুড়া হয়ে যায়, বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, আর বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে, বাবা আমার পেচ্ছাবখানা যেতে পারে না, বিছানায় পায়খানা হয়ে যাচ্ছে, বিছানায় পেচ্ছাব হয়ে যাচ্ছে, মা বাবার এই রকম একটা অবস্থা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই অবস্থাতেও তুমি তোমার মা বাবাকে ছিড়কে কথা বলবে না, কেন শব্দ ব্যবহার করবে?
পালন করতে হবে। আর আল্লাহ বলছে তোমার মা বাবার সাথে তুমি নম্র ভাবে আর নরম ভাবে কথা বলবে। মায়ের সামনে বাবার সামনে নরম নরম ভাষায় কথা বলবে। আজকে যুবক ভাইরা মায়ের সাথে নরম ভাষায় কথা বলতে পারে না, বাবার সাথে নরম ভাষায় কথা বলতে পারে না। যদি শ্বশুর আব্বা আসে তো বলছে পা ধরে পড়ে যায়। বাপের সাথে এক্ষুনি ঝগড়া করে আসলো, সরু শ্বশুর আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন বাপু, অথচ আর জর্মা বাপটাকে বাপ ভালো করে কহে না। কি হয় কি হয় না হয় তো বন্ধুরে, আল্লাহ বলছেন যে তোমরা সদা সর্বদা মায়ের সামনে বাবার সামনে নম্রভাবে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে। মাকে ভালো কথা বলে না, বাবাকে ভালো কথা বলে না। আর ওই দুই দিনের স্ত্রীটাকে নিয়ে এসে বলছে ওরে আমার সোনা রে, ওরে আমার অর্ধাঙ্গিনী রে, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিব কিন্তু তোকে ছাড়বো না। হয় দুনিয়ার সব কিছু ছেড়ে দেব কিন্তু তোকে ছাড়ব না, তুই আমার জানের জান, পরাণের পরাণ, পরাণ যাই জ্বলিয়ারে। কিছুদিন আগে পাগল ছিল মানুষ, পরাণ যাই জ্বলিয়ারে। হ্যাঁ, এই দুই দিনের একটা বউকে পেয়ে মা বাবাকে লাথি মেরে ফেলে দেয়। এখনো কত মা এই কোন কোন শীতে একটা কম্বলের জন্য ধুকুর ধুকুর করে যেন কাঁপছে। কি কিন্তু বউ আর ছেলে এরা যেন একেবারে আরামের বিছানায় ঘুমাচ্ছে, মা বাবার খবর নেই। অথচ আল্লাহ বলছে যে তোমার বাবার সাথে তোমার মায়ের সামনে এত নম্র ভাষায় কথা বলবে যে তারা এই শব্দটাকে ব্যবহার করবে না, এইরকম ভাবে চলবে। আর কি করবে? অকর রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার জন্য মঙ্গল কামনা করবে, আল্লাহকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন গো, মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে শৈশবকালে, যেভাবে আমাকে আমাকে লালন পালন করেছে, ভালোবেসেছে, মা বাবা যখন কি করেছে, ছোটবেলায় আমি যখন বিছানায় পায়খানা করে দিতাম, পেচ্ছাপ করে দিতাম, ওই অবস্থায় আমার মা আছি বলেনি, ওই অবস্থায় আমার মা বাবা কি করেছে, ওই ভিজা জায়গাটাতে শুয়ে গিয়ে আমাকে যেন শুকনো জায়গায় শুয়েছে, বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে, এই মায়ের জন্য দোয়া করবে। স্বয়ং আল্লাহ বলছে ওয়াকফিজ লাহুমা জানাহাত জাল্লে মিনার রহমা, তাদের সামনে নম্রভাবে কথা বলবে আর দোয়া করবে আল্লাহ ওই ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, যেভাবে ভালোবেসেছে, যেভাবে আমাকে যেন প্রেম করেছে, প্রীতি করেছে, আমাকে কাঁদতে দেয় নাই, মা আমার সারাদিন না খাওয়ার পরেও আমাকে যেন সব সময় দুগ্ধ পান করাতে থেকেছে, ওই মায়ের জন্য দোয়া করবে, বলবে মাকে আমার বাবাকে আমার ওইভাবে তুমি লালন পালন করো যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। এইভাবে আমাদেরকে দোয়া করতে বলছেন এই আয়াতুমা। একটু আমার সাথে, আমরা এতদিন মায়ের জন্য দোয়া করিনি, বাবার সাথে জন্য দোয়া করিনি, এই মুহূর্তে একটু আমার মা বাবার জন্য দোয়া করি। সবাই বলুন রব্বির হামহুমা, জোরে বলি রব্বির হামহুমা, রব্বির হামহুমা। সভাপতি সাহেব এত জোরে কথা বলছেন, আপনাদের মুখ দিয়ে কথা বের হয় না? মা বাবাকে ভালোবাসেন না আপনারা? ভালোবাসেন না? যেদিন মা বাবা কবরে যাবে সেদিন দাম বুঝবেন। ওই যে আমার নানা বসে আছে, জিজ্ঞেস করেন মায়ের কতটুকু দাম, এখন ওনারা বুঝতে পারছেন, আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না। একটু বলেন, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।
আজ থেকে আমরা দুইবার তিনবার পাঁচবার একবার পারলেও যেন বাবা মায়ের জন্য এই দোয়াটা করব করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যাক আমি বলছিলাম যে মা বাবার সাথে নাফরমানি করা যাবে না এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আল্লাহর নবীর উপদেশ তৃতীয় নম্বর উপদেশটা কি আল্লাহর নবী বলছেন মনে হয় 10টা বলা যাবে না সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে আল্লাহর নবী বলছেন ও আমার উম্মতেরা তোমরা শোনো ও আমার সাহাবারা তোমরা শোনো তোমরা জেনে শুনে অলসতা করে দিয়ে তোমরা যেন নামাজকে ছেড়ে দিও না এই নামাজ পড়ছি এই পড়ছি ওই পড়ছি আজান হয়েছে বলে কাজটা সেরে নিই তারপর যাচ্ছি জামাত হয়ে গেল থেকে একাই পড়ে আসবো এরকম মানুষ অলসতা করে না করে না আল্লাহর নবী বলছে জেনে শুনে অলসতা করা যাবে না যদি তোমরা অলসতা করে দাও তো তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে কেমন আল্লাহ বলছেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি তোমার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে আল্লাহর দায়িত্বটা উঠে যাবে কেমন দায়িত্ব উঠে যাবে মনে করে রেন একজন ছেলে দু একটা বিয়ে করলো বিয়ে করার ছয় মাস পরে বউ তালাক দিয়ে বউটা তালাক দেওয়ার পরে বউটাকে বড় একটা অসুখ হয়েছে রোগ হয়েছে এবার বলুন তো বউটা তালাক হয়ে গেছে তালাক প্রাপ্তা মহিলা এবার ওই ছেলেটার কি দায়িত্ব আছে কর্তব্য আছে যে ওই বউটাকে হসপিটালে নিয়ে যাওয়া আছে দায়িত্ব আছে নাই ওইটাই বিশ্বনবী বলছে যখন উম্মতেরা যখন সাহাবারা কি করবে জেনে শুনে জেনে বুঝে নামাজকে ছেড়ে দেবে নামাজ পড়ছি পড়ব করবে ওই বান্দার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তালাক হয়ে যাবে আল্লাহ এবং বান্দার মধ্যে চাওয়া পাওয়ার যে একটা মধুর সম্পর্ক নিবিড় সম্পর্ক রয়েছে এই সম্পর্কের মধ্যে তালাক হয়ে যাবে আজকে মুসলমান প্রত্যেক জায়গায় মার খাচ্ছে মুসলমান মার খাচ্ছে পদদলিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আমরা একটু সময়ের জন্য হলেও বলে থাকি যে আল্লাহর কি চোখ নেই নাউজুবিল্লাহ এরকম মুসলমান বলে আল্লাহ চাইলে তো এই বেদিনদেরকে এক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারবে পারবে কি পারবে না আমার আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ শুধু এটুক বলবে হয়ে যাও তো হয়ে যাবে এই হচ্ছে আল্লাহর ক্ষমতা তো আমরা আল্লাহর যে এই জিম্মেদারি থেকে যদি দূরে সরে যাই আমরা নামাজের মাধ্যমে বিস্তারিত অনেক আলোচনা ছিল এই নামাজটাকে নিয়ে কিন্তু করছি না একটু বলে দিই একটু হচ্ছে কি এই যে এখানে আমি কথা বলছি আর ওখানে একটা টাওয়ার বসানো হয়েছে মাইকের চার পাঁচটা বা দশটা হর্ন আছে ওখানে আওয়াজ হচ্ছে এখান থেকে যদি চুট করে জাম্পারটা নামিয়ে দেওয়া হয় আর সুইচটাকে টুক করে বন্ধ করে দেওয়া হয় এখানে যত আমি চিল্লামারি আওয়াজ হবে ওখানে হবে না ওই রকম আমাদের সাথে আল্লাহর যদি সম্পর্কটা ছিন্ন হয়ে যায় আল্লাহর সাথে আমাদের তালাক হয়ে যায় তবে আমি এখানে মরব পচব আল্লাহর দেখার দায়িত্ব আছে ভাই আছে 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 নাই আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না মার খাবে সরবে পচবে লাঞ্ছিত হবে তোমাকে কাটবে কিন্তু আল্লাহ এখানে সাহায্য করতে আসবে না এজন্য আল্লাহ নবী বলছেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ তোমার উপর থেকে আল্লাহর কি হয় সাহায্যটা উঠে যায় কেমন আমরা প্রত্যেক দিন নামাজের মাধ্যমে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই সাহায্য পাই না কেন আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে ভালো নাই আমাদের জমিনে যদি ইবাদতটা ঠিক হয়ে যায় জমিনে যদি আল্লাহর মন মতো করে ইবাদতটা হয়ে যায় আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য নিয়ে যদি আমরা ইবাদত করে থাকি তাহলে আমরা যেখানে মার খাবো লাত খাবো লাঞ্ছিত হব ওখানে আল্লাহকে আমাদের এটুকু বলতে হবে না আল্লাহ তুমি আমাকে বাঁচাও আপনি ইবাদত ভালো করছেন তো আল্লাহর প্রেম আপনার মনোনীত বান্দা হতে পেরেছেন তো আপনি যখন একটা বেয়াদিনের সামনে লাত খাবো
খাবেন, মার খাবেন, লাঞ্ছিত হবেন, আপনাকে যখন একটা বেদিন তাওয়ারির আঘাত করবে, আমার আল্লাহ স্বয়ং সেখানে গায়বী মাদাত করবেন, সেখানে গায়বী মাদাত করে আপনাকে সেই আপনার কি নাম ওখান থেকে ওই দুশমনের কাছ থেকে আপনাকে উদ্ধার করবেন। এই হচ্ছে আমার আল্লাহর ক্ষমতা। তো আমি বলছি কি ইয়া কানাবুদু যদি মানুষটা ঠিক করে নেয় তো ইয়া কানাস্তাইন অটোমেটিক মানুষের উপরে পড়বে, বুঝতে পারলেন? এবার আমি চলে যাচ্ছি চার নম্বর পয়েন্টে। চার নম্বর যে উপদেশটা আল্লাহর নবী করলেন সেটা হচ্ছে ওয়ালা তাসরাবান্না খামরান ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন ওয়ালা তাসরাবান্না খামরা ওয়ালা তাসরাবান্না খামরা রে আমার উম্মতেরা তোমরা শোনো, ভুল বশত তোমরা মদের বোতলে হাত দিবে না। আল্লাহর নবী বলছেন মদ খেও না, কিন্তু উম্মতে মুহাম্মাদি মদ না খেলে জান বাঁচে না। আল্লাহ বলছেন নামাজ পড়ো, উম্মতে মুহাম্মাদি নামাজ না নামাজ পড়তে পারবে না। এক কথায় আল্লাহ যেটাকে বলেছে করতে সেটাকে ছাড়ছে, আল্লাহ যেটাকে ধরতে বলেছে মানুষ সেটা ছাড়ছে, আর আল্লাহ যেটা ছাড়তে বলেছে মানুষ সেটা ধরছে। এই জন্য মানুষ ধূলিসাৎ হয়ে যাচ্ছে, উম্মতেরা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আল্লাহর কোনো সাহায্য জমিনের বুকে পড়ে না। আল্লাহর নবী বলছেন রে উম্মত তোমরা ভালো করে শোনো, ওয়ালা তাসরাবান্না খামরান তোমরা কখনো মদ খায় না, মদ খাবে না, মদ খাবে না, কেন মদ খাবে না? ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন রাসুল, এই যে ছোট ছোট অবস্থায় গুলো বসে আছে, রাসুল মানে জিজ্ঞেস করেন, রাসুল মানে কি রে মোশাররফ, রাসুল মানে কি কত মাথা, মাথা নয় রাসুল মানে মাথা। আল্লাহর নবী বলছেন ফাইন্নাহু রাসুল, এটা হলো মাথা, এটা হলো মাথা, কুল্লে ফাহিসাতিন গুনার মাথা, সমস্ত গুনার জড় হলো এই মদ। মানুষ যখন মদ খেয়ে নেয় মানুষ তখন সমস্ত গুনাকে করে নিতে পারে, কেন একটা মানুষ যখন মদ খায় তখন তার ব্রেন ঠিক থাকে না, এই মদ খাওয়ার পরে সে মাকে মা চেনে না, বোনকে বোন চেনে না, স্ত্রীকে স্ত্রী চেনে না, এক কথায় ব্রেনটা যেন তাদের টলমল টলমল করতে থাকে। বন্ধুরে আমার, এই মদ সম্পর্কে একটা উদাহরণ দিতে তাহলে বুঝতে পারবেন যে মদকে কেন আল্লাহর নবী বললেন ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন, প্রত্যেকটা গুনার জড় হলো এই মদ। মনে করেন সালমারি গ্রামে এমন একটা লোক আছে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, এরকম লোক আছে কিনা বলেন? লোকটা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, বড় আবেদ লোক, মসজিদে চলে গেছে রাত দশটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর নামে তাসবি তাহলিল করে, নামাজ পড়ে, দোয়া করে, এই মতো অবস্থায় ওই লোকটা একদিন চলে গেছে মসজিদের ভিতরে, আর করছে কি, জিকির করছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই করে করে সে জিকির করছে। আর শয়তান কত বড় ধোকাবাজ, শয়তান কত বড় ধোকাবাজ, আপনাকে জাহান্নামের সাথী বানাবে। ওই শয়তান তখন আমার মতো জুব্বা পরে নিয়ে, মাথায় টুপি লাগিয়ে, রুমাল পরে নিয়ে, বড় মুলবির বেটা মুলবি সেজে গেছে শয়তান। আর শয়তান মানে আপনি দক্ষিণ দিকে বসে আছেন তো শয়তান উত্তর দিকে বসে গেল, আর বলছে কি আল্লাহু আল্লাহু আল্লাহু, দেখেছেন বাংলাদেশের জিকিরগুলো দেখেছেন? এইরকম শয়তান হু হু জিকির শুরু করে দিয়েছে। শয়তান এবার কি করে ওই আবেদার সাথে কথা বলবে, এ যেন এবার বাহানা খুঁজছে, হঠাৎ করে বলছে এই তুই কতদিন থেকে জিকির করছিস, বলে আমি 50 বছর থেকে জিকির করছি। তো এখন কতক্ষণ ওর আসা, বলছে এক ঘন্টা। এক ঘন্টায় কয়বার জিকির করলি, বলে 1000 বার। জিকির করতে জানিস, আমার কাছে শিখ, 5 মিনিটে আমি 5 লাখ পার করে দিয়েছি। সম্ভব সম্ভব সম্ভব? শয়তান কি করে ওকে পথ ভোলা করবে আপনি শুনেন। শয়তান
একজন বলছে আমার 5 লাখ হয়ে গেছে, ই বলছে কি করে রে এত তাড়াতাড়ি, কি করে তুই 5 লাখ পার করলি একটু আমার শিখা। শয়তান কইছে আর মারেফাত আছে, মারেফাত বুঝতে পারবি না তুই, যে একটু কো হ্যাঁ আমাকে পা ধরলেছে এতদিন থেকে, 1 ঘন্টার মধ্যে আমার 1000 বার হয় না, তুই 5 মিনিটে 5 লাখ কি করে পার করলি রে। বলছে এটা শিখার লেগে তোকে কি করতে হবে, মদ খেতে হবে। কি করতে হবে? মদ খেতে হবে। তখনই কইছে আমি এত বড় একটা ইমানদার মানুষ, মদ খেতে পারবো না। শয়তান এখন কত বড় দাম দেখাচ্ছে, ওকে ভাও দেখাচ্ছে, যা তাহলে তোর দ্বারা মারেফাত শিখাবো না, যা তোকে শিখাবো না। এবার ও ভাব দেখিয়ে চলে যাচ্ছে, ই কিন্তু শিখবেই, এর মনে চলে এসেছে, প্রাণে গেঁথে গেছে আমাকে মারেফাত শিখতেই হবে। এবার শয়তানের পা দিয়ে পড়ে গেছে, বল না ভাই বল, মাছে মদ তো খুব বড় গুণা, ছোট গুণা গেলা কয়? কইছে ছোট গুণা কইছি, তোকে জেনা করতে হবে। ই তো আরো দাঁড়িয়ে গেছে থমকে, শালা জেনা তো আরো বড় গুণা। যাই হোক, এক পর্যায়ে বলছে যে তোকে মানুষ মার্ডার করতে হবে। মার্ডার করা তো বিনা অন্যায়, একটা মানুষকে যদি মার্ডার করে দিই তো আমার আল্লাহ বলছে সারা পৃথিবীকে মার্ডার করার সমান গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। তো ই এটাও করতে পারবে না, তার দ্বারা মারেফাত আর শিখা হয় না। হাত পা ধরে শেষে শয়তান কইছে যায় ওই দুটা বাদ দে, তোকে মদ খাইলে মদ খেতে হবে, মদ যদি খাইলিস তাহলে আজকে শিখে নিতে পারবি এই মারেফাত কাকে বলে, আর 5 লাখ জিকির কি করে 1 মিনিটের মধ্যে হয়, 5 মিনিটে হয় সেটা শিখে যাবি। এবার এত রাতে মদ কোথায় পাবো, রাত্রে 2টার সময় শয়তান কিন্তু মদের বোতল নিয়ে এসেছিল, মদ কিন্তু আবেদ লোকটাকে দিয়ে দিল, মদ খেয়ে নিল। এবার মদ যেমন খেয়ে নিছে ব্রেন তো টলমল হয়ে গেছে, মদ খাওয়ার পরে ব্রেন টলমল হয়ে গেছে, ওইখানে ছিল মরলের একটা সুন্দরী বেটি, ওই সুন্দরী বেটিটাকে এবার ওই শয়তান নিয়ে চলে আসছে। শয়তান নিয়ে এসে মসজিদে হাজির করে দিয়ে জবরদস্তি মহিলাটার শরীর থেকে সমস্ত কাপড়টাকে খুলে দিল, খুলে দিয়ে এবার এই আবেদের দিকে পাঠিয়ে দিল। আবেদ তো এখন আর আবেদ নাই, কেন এই মাতাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মেয়েটার সাথে জেনা করে ফেললো। এবার জেনা যখন করেছে শয়তান ফিরে ওর কানে ফোন দিছে, কইতে তুই জেনা করলি, সকাল হলে তোকে সবাই মার্ডার করবে, তোকে আর দুনিয়াতে বাঁচতে দিবে না, চল একে মার্ডার করে লোদ্দির কানাতে পুঁতে দিব। এবার মসজিদের মধ্যে দুজনে বেলায় জবাই করলে শয়তান পা ধরেছে, হাত ধরেছে, আর আবেদটা একেবারে মদ খাওয়ার পরে কি করেছে, গলাতে ছুরি চাড়িয়ে একবার মেরে ফেলে দিল। মেরে ফেলে দেওয়ার পরে নদীর কানাতে বালুর তলে ঢেকে দিয়ে আবার শয়তান ওই সর্দারের বাড়িতে গিয়ে বলছে ওর 4টা ভাইকে, বলছে আমি জিন আসলাম নদী থেকে, এতক্ষণ শয়তান ছিল এখন কি হলো জিন, বলছে আমি জিন আসলাম নদী থেকে, আর তোমাদেরকে একটা খবর দিলাম যে তোমাদের যে এই বোনটা ছিল বোনটাকে মেরে ফেলে দিয়েছে ওই মসজিদে, যে আবেদটা ইবাদত করে প্রত্যেক দিন তাহাজ্জুদ গুজার মানুষ, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই লোকটা তোমার বোনকে কেটে ফেলে দিয়ে নদীর এতে কি করেছে ঢুকিয়ে রেখেছে। এবার এরা দেখছে তো ঠিকই আমার বোন ওখানে পড়ে আছে, এবার এসে ওই আবেদটাকে কি করলো ওখানে টুকরো টুকরো করে মসজিদে ধ্বংস করে দিল। তা আমি উদাহরণটা দিলাম কেন, এই উদাহরণের মধ্যে কি জ্ঞান পেলেন, কিছু জ্ঞান পেলেন? পেলেন পেলেন, যখন লোকটা মদ খায়নি তো মার্ডার করেছিল, করেছিল জেনা করেছিল, মদ খেলে তো জেনা করা সহজ হলো না, হলো না মার্ডার করা সহজ হলো কি হলো না? তা আমি বলতে চাইছি এই জন্য যে মদ খেলে সমস্ত গুনাহগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে করাটা, আর আল্লাহর নবী এজন্য বলছেন ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন, প্রত্যেকটা গুনার জড় হলো এই মদ, প্রত্যেকটা ফাহিসা কাজের জড় হলো এই মদ। আজ থেকে আমরা মদ খাবো, খাবো এই ভাই মদ খাবো, মদ খাবো জোরে বলি ইনশাআল্লাহ, কে কে আমরা মদ খাবো না একটু হাত তুলে দেখান দেখান ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হে আল্লাহ তুমি আমাদেরকে সকলকে মদ মুক্ত কর, জীবন জিন্দেগি কাটার তৌফিক দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এটা আমি কয় নম্বর বললাম, 4 নম্বর, ওয়ালা তাসরাবান্না খামরান ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লান সাকাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলছে রে আমার উম্মতের দল তোমরা শোনো, রে আমার সাহাবার দল তোমরা শোনো, তোমরা জমিনের বুকে গুনার কাজ করো না। কেন গুনার কাজ করবে না, কেন গুনার
গুনার কাজ করবে না, কেন গুনাহ করবে না? তো আল্লাহর নবী বলছে, যখন মানুষ গুনাহ করে নেয় তখন তার উপরে আল্লাহর আগুনিত হয়ে যায়, আল্লাহ আর তাকে যেন রহমতের নজর দিয়ে তাকায় না। জমিনে বান্দা মার খাবে, লাত খাবে, আল্লাহ কিছু দেখবে না। আল্লাহর নবী এতগুলো আমাদেরকে কি করছেন? নসিহত করছেন। এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার হয়ে গেল। ছয় নাম্বার কি? ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাতি ওয়া ইন হালাকান নাস ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফি। তুমি জিহাদের মাঠে চলে গেছো, কোরআনের জন্য জিহাদ করতে গেছো, আল্লাহর দিনকে বাঁচাবার জন্য জিহাদ করতে গেছো, জিহাদের ময়দানে তোমরা হাজার হাজার সাথীরা কোরআনকে বাঁচার জন্য জিহাদ করতে গেছো, এমত অবস্থায় 999 জন মনে করেন কাতাল হয়ে গেছে, ওরা যেন ধ্বংস হয়ে গেছে, বেদিনেরা মেরে ফেলে দিয়েছে, আপনি একাই ওই অবস্থাতে আছেন। আপনি মনে করছেন, আমি যদি এখান থেকে পালিয়ে না যাই তো আমি আর এখান থেকে রেহাই পাবো না, আমি চল পালিয়ে যাব, এরা মরেছে মরুক, আমি আর মরবো না। আল্লাহর নবী বলছে, খবরদার তুমি এটা করো না। ওই তোমার সঙ্গের সাথীগুলো কতল হয়ে গেছে, তোমার সঙ্গের সাথীগুলো মরে গেছে, তোমার সঙ্গের সাথীগুলো শহীদ হয়ে গেছে, প্রয়োজনে তুমিও শহীদ হয়ে যাবে, কিন্তু তুমি জিহাদের ময়দান থেকে পালাবে না। যদি তুমি জিহাদের ময়দান থেকে পালিয়ে যাও, তুমি মুনাফিক হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। এইরকম পরিস্থিতিতে যদি আমরা জিহাদে যাই তো আমরা ইনশাআল্লাহ পালাবো না, ইনশাআল্লাহ। এসো ভাই রে ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা, মক্কায় উঠিলেন নবী মদিনায় ডুবিলেন, দুই জায়গাতে কত কষ্ট সহ্য করিলেন। যাই হোক, আমার খুব কাছের বন্ধু আব্দুল সুবহান সাহেব উনি এসে উপস্থিত হয়েছেন, অতএব উনাকে বসিয়ে রেখে আমি আমার বক্তব্য আর চালাতে পারছি না, আমি এখান থেকে ইতি করছি। আজকে মাত্র ছয়টা বলতে পারলাম, দশটা উপদেশও দিতে পারলাম না আজকে। যাই হোক, আমরা যেই ছয়টা শুনলাম, আল্লাহ যেন আমাকে সহ এবং আপনাদের সকলকে এই ছয়টা উপদেশ মানার আল্লাহ তৌফিক দান করে। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পাঠ করে দাও ভাই। আসসালামু আলাইকুম।